ব্লগিং বা কন্টেন্ট ক্রিয়েটিংকে এখন শুধুমাত্র শৌখিনতায় অনেকেই সীমাবদ্ধ রাখতে চান না, অর্থাৎ এই জিনিসটিকে এখন অনেকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন। আর যারা কিনা এই ব্লগিং বা কন্টেন্ট ক্রিয়েটিংকে পেশা হিসেবে বেছে নিয়েছেন, তাদের জন্য প্রয়োজন বাজারে আসা নিত্য নতুন সব পণ্যগুলো সম্পর্কে ধারণা থাকা, যাতে করে আপনার যে দৃশ্যগুলো রয়েছে সেগুলোকে খুব সুন্দরভাবে বন্দী করা যায়। এজন্যই আমরা আপনাদেরকে আজকে দেখাবো ব্লগিং বা কন্টেন্ট ক্রিয়েটিংয়ের জন্য প্রয়োজনীয় সব জিনিস কি এসেছে বাজারে সেগুলো, এবং একই সঙ্গে যারা নতুনভাবে ব্লগিং শুরু করতে চাচ্ছেন তাদের জন্য একটি কমপ্লিট সেটআপ আমরা দেখাবো, এবং একই সঙ্গে এর দাম কত রয়েছে সেটিও জানাবো। সজীব ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। ব্লগিং বা কন্টেন্ট ক্রিয়েটিং এর জন্য যে সকল পণ্য খুবই প্রয়োজন, অর্থাৎ ক্যামেরা বা অ্যাক্সেসরিজ যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে ধারণা দেব। শুরুতে আপনার কাছে জানতে চাই বাজারে নতুন কি ক্যামেরা এসেছে ব্লগিং এর জন্য। আজকে আমরা কথা বলবো হচ্ছে সনির একটি মডেল নিয়ে। এটা হচ্ছে একদমই একটা ব্লগিং ক্যামেরা, এটা কিছুদিন হলো লঞ্চ করেছে, তো এটা নিয়ে আমরা আজকে কথা বলবো। আমরা শুরু থেকে তাহলে এটি একটু দেখতে চাই। এটা হচ্ছে মডেলটি, এটার মডেল হচ্ছে সনি ZV-1F। এটা হচ্ছে ZV-1-এর আপডেট ভার্সন, এর আগের একটা মডেল ছিল, হয়তো আপনারা জানেন যে ZV-1, তো ওইটাকে আপডেট করে ZV-1F বের করা হয়েছে। এই ZV-1 এবং ZV-1F এর মধ্যে বেসিক পার্থক্যটা আসলে কোথায়? এটাতে হচ্ছে কি আপনার ওয়াইডটা বেশি করা হয়েছে, 20mm আপনার প্রাইম লেন্স ইউজ করা হয়েছে হচ্ছে ZV-1F এ। ZV-1-এ 24-70mm লেন্স ইউজ করা হয়েছিল। নিশ্চয়ই এই যে ক্যামেরাটি, এটি ফিক্সড লেন্সের একটি ক্যামেরা। জি, আমরা একটু ক্যামেরাটি না হয় খুলে নিয়ে তারপর এর যে স্পেসিফিকেশন রয়েছে সেগুলো একটু শুনি। জি অবশ্যই। তো ক্যামেরাটা ওপেন করি, আমরা দেখতে পাচ্ছি যে ম্যানুয়ালগুলো আমরা পেয়ে যাচ্ছি। তারপর আমরা ক্যামেরাটি পেয়ে গেলাম, এই হচ্ছে একদমই কম্প্যাক্ট একটা ক্যামেরা। আমরা আগে যখন ডিজিটাল ক্যাম দিয়ে যখন ছবি তুলতাম সেই ডিজিটাল ক্যামের মতো অনেকটা দেখতে মনে হচ্ছে, তবে বলতে পারি যে দেখতে ডিজিটাল ক্যামের মতো হলেও এর থেকে একটি প্রফেশনাল আউটপুট আসবে, কারণ এটিকে ইন্ট্রোডিউস করা হচ্ছে একটি প্রফেশনাল ক্যাম হিসেবেই। একটু ওপেন করে আপনাদেরকে এর আউটপুটটি সম্পর্কে একটু ধারণা দিব আমরা এবারে। এই ব্যাটারিটি যেটি রয়েছে বাজারে, এর থেকে আপনি এক্সট্রা ব্যাটারিও কিনতে পারবেন, এটি আমরা যে কোনো ক্যামের জন্য এখন ইউজ করতে পারি। আমরা এরই মধ্যে ক্যামেরাটি ওপেনও করে ফেললাম, এবং ওপেন করার পর আমরা যেটি দেখতে পাচ্ছি, অর্থাৎ আপনি যখন ব্লগিংয়ের জন্য যখন আমরা ক্যামগুলো ইউজ করে থাকি সাধারণত একটি ট্রাইপড বা কোনো মনোপডে আমরা ইউজ করি। অনেক সময় দেখা যায় যে আমরা গিম্বেলও ক্যামেরাগুলো মাউন্ট করে থাকি। আপনি যেভাবেই করেন না কেন, যত হাইটেই নেন না কেন, 360° রোটেট তো থাকছেই, আপনার কোনো রকমই সমস্যা হবে না, এবং HD প্রিভিউও পাবেন। একই সঙ্গে আমরা DSLR ক্যামেরাতে যেভাবে সেট করে ক্যামেরাগুলো ইউজ করতে পারি এখানেও ঠিক একইভাবে করা হচ্ছে, এবং আপনি যখনই জুম ইন করছেন এখান থেকে কোনো প্রকার লেন্স আউটপুট হচ্ছে না। আমি অনেক কথা বলে ফেলেছি, একটু আপনার কাছে জানতে চাই এর স্পেসিফিকেশনগুলো কী রয়েছে। 20MP ক্যামেরা ইউজ করা হয়েছে এটাতে, এবং এটার APS-C সেন্সর COMMS ইউজ করা হয়েছে। পাশাপাশি হচ্ছে এটাতে আপনি ভিডিও রেজলিউশন পাবেন হচ্ছে 4K-তে 30fps এবং 1080-তে 120fps ভিডিও রেজলিউশন আমরা পেয়ে যাবো। যারা ব্লগিং করবেন সামনে থেকে কথা বললে তখন আলাদাভাবে কোনো মাইক্রোফোন ইউজ করা হবে না, এখানে উপরে একটা মাইক্রোফোনের সিস্টেম দেওয়া আছে। প্লাস কেউ যদি এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করতে চায় সেক্ষেত্রেও এখানে এক্সটার্নাল মাইক্রোফোনের অপশন আছে। একটু জানতে চাই এর ব্যাটারি লাইফটা কেমন রয়েছে, এবং একই সঙ্গে আপনি আমাদেরকে জানাবেন এর প্রাইস কত রয়েছে। টানা ভিডিও করলে আমরা একটানা 1 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাব। আর এমনিতে যদি ডিসপ্লে আপনি অন রেখে কাজ করেন আর ভিডিও না করেন সেক্ষেত্রে আপনার প্রায় 100 মিনিটের মতো আমরা আর কি ব্যাকআপ পাবো। আর এটার প্রাইস বর্তমান বাজার মূল্য হচ্ছে 58,000 টাকা। 58,000 টাকা এই ক্যামটি পাওয়া যাচ্ছে। অনেকেরই চিন্তা থাকে যে তারা লেন্স চেঞ্জ করতে চায়, কারণ ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আসলে ক্যামেরাগুলো ইউজ হয় বা অনেকেরই ইউজের ধরনটাও এক এক রকম হয়ে থাকে। একটু জানতে চাই এর বাইরে আর কী ক্যামেরা রয়েছে যেটি কিনা বাজারে নতুন এসেছে এবং একই সঙ্গে লেন্স চেঞ্জ করা যাবে। আমরা ওই ধরনের ক্যামেরার জন্য আমরা চুজ করতে পারি সনির আরেকটা মডেল আছে, সনি ZV-10। তো আমরা ওই ক্যামেরাটি এখন দেখতে পারি। আমরা ক্যামেরাটি অন করে ফেললাম। কিছুক্ষণ আগে আমি আসলে মূলত যে কথাটি বলছিলাম যে জুম ইন এবং জুম আউটের সঙ্গে আগের যে লেন্সটা বের হতো সেই ক্যামটি এটি। এটি তুলনামূলক একটু পুরাতন মডেল, এবং পুরাতন হলেও
এই ক্যামটিতে মূল সুবিধা যেটি রয়েছে সেটি হচ্ছে লেন্সটি চেঞ্জ করা যাচ্ছে। এটি মূলত এর বেসিক যে সুবিধা সেটি, এবং এর যে ম্যানুয়াল অপশন সেগুলো সব কিছুই থাকছে, এবং 4K ভিডিও রেকর্ডের অপশন তো নিশ্চয়ই থাকছেই। একটু জানতে চাই এর বাজার মূল্য কত রয়েছে? এর বাজার মূল্য এই মুহূর্তে 73,500 টাকা কিট লেন্স সহ 73,500 টাকা। এছাড়া অন্যান্য লেন্স যদি নিতে চাই তাহলে সেগুলো এক্সট্রাভাবে কিনে নিতে হবে। সজীব, আমরা তো ক্যামেরা নিয়ে ধারণা পাচ্ছিলাম, কিন্তু ব্লগিংয়ের জন্য তো আরও অনেক কিছু প্রয়োজন। কারো ক্ষেত্রে প্রয়োজন গিম্বেল, কারো বা এক্সট্রা লাইট কিংবা মাইক্রোফোন, সেগুলো নিয়ে ধারণা দিব। অপেক্ষা করতে হবে ছোট্ট একটু সময়। সজীব, আমরা বলছিলাম যে অনেকগুলো জিনিস প্রয়োজন, এবার একটু সেগুলো নিয়ে আপনি আমাদেরকে ধারণা দিন। ব্লগিং করার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে ভয়েস। তো ভয়েস যাতে ভালো কোয়ালিটি আমরা পাই এই জন্য আর কি আমরা রোডের কিছু মাইক্রোফোন আজকে নিয়ে এসেছি। তো এগুলো সম্পর্কে আজকে আমরা কিছু কথা বলবো। যেমন এটা হচ্ছে ওয়ারলেস মাইক্রোফোন, আপনার এটা হচ্ছে 100 মিটার পর্যন্ত রেঞ্জ আছে, 100 মিটার দূর থেকে আপনি ভয়েস কভার করতে পারবেন। তারপর আমাদের কাছে আছে হচ্ছে ব্লগিং মাইক্রোফোন, যেটা ক্যামেরার উপরেও বসে আপনি কাজ করতে পারবেন, এটাও রোডের। এটা কত মিটার পর্যন্ত কভার করা যায়? এটা হচ্ছে কি আপনার 4-5 ফিট পর্যন্ত সামনে আর কি কভার করবে। তারপর আমাদের কাছে আছে হচ্ছে ক্লিপ মাইক্রোফোন, লেভেলিয়ার গো, যেটা আমরা এখন ইউজ করতেছি, এটাও আর কি ইউজ করা যাবে ব্লগিং এর ক্ষেত্রে। তিনটি মাইক্রোফোন, তিন ধরনের মাইক্রোফোন আমরা দেখছিলাম মূলত, এই মাইক্রোফোনটি আসলে কতটুকু পর্যন্ত কভার করতে পারবে? এটার তার হচ্ছে 5 ফিট লং। আচ্ছা, 5 ফিট লং একটি তার এটির সঙ্গে দেয়া আছে। এটি কেবলের মাধ্যমে, মানে 3.5mm যে জ্যাক রয়েছে সেই জ্যাক দিয়েই মাইক্রোফোনটি ইউজ করা হয়েছে, যেটি আমরা সাধারণত এখন ব্যবহার করছি। এবং সাউন্ড কোয়ালিটি নিশ্চয়ই এগুলো থেকে ভালো আসবে, কারণ এই যে ব্র্যান্ডের প্রোডাক্টগুলো রয়েছে সেই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো বরাবরই তাদের মাইক্রোফোন বা অন্যান্য অ্যাক্সেসরিজের জন্য অনেকটাই জনপ্রিয়। একটু জানতে চাই এই তিন ধরনের মাইক্রোফোন যারা যে ধরনের নেক না কেন কোনটার কত দাম পড়বে? প্রথমে আমরা ওয়ারলেস গো টুর এটার প্রাইস বলি, এটা হচ্ছে সিঙ্গেল এডিশন, এটার প্রাইস পড়বে হচ্ছে 22,000 টাকা। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে রোডের ভিডিও মাইক গো টু আছে, যেটা গো এর আপডেট ভার্সন, এটার প্রাইস পড়ে হচ্ছে 12,000 টাকা। তারপর আমরা আরেকটা মডেল এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে লেভেলিয়ার গো, লেভেলিয়ার গোর প্রাইস পড়ে হচ্ছে 7,500 টাকা। এ পর্যায়ে আমরা একটি লাইট দেখতে চাই, যে লাইটটির মাধ্যমে আমি মোটামুটি সব ধরনের কাজ করতে পারবো। তাহলে আমরা দেখতে পারি হচ্ছে ফটিক্সের একটা লাইট আছে আমাদের কাছে, M200R। এখানে কন্ট্রোলিং সিস্টেম আছে, যার যতটুকু আলো প্রয়োজন সে ততটুকু আলো নিয়ে নিতে পারছে। এখানে কালার চেঞ্জ হবে, আচ্ছা, ওয়ার্ম, কুল, সব রকমের কালারই এখান থেকে পাওয়া সম্ভব। এবং একই সঙ্গে RGB কালারের কথা আপনি বলছিলেন, 360 কালারের যে ব্যাকআপ সেটি এই লাইটটির মাধ্যমে আমরা পেয়ে থাকব। এর সাথে কিছু অ্যাক্সেসরিজ আছে, একটা চার্জিং কেবল থাকবে এবং একটা পাউচ থাকবে। আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে একটা ট্রাইপড, লাইটের জন্য একটি ট্রাইপড পাওয়া যাচ্ছে, বেশ ইন্টারেস্টিং। একটা চার্জিং কেবল পেয়ে যাচ্ছি এখানে, আর একটা পাউচ আছে, লাইট ক্যারি করার জন্য পাউচ রয়েছে, অর্থাৎ যেন কোনো প্রকার স্পট না পড়ে। একটু জানতে চাই এর বাজার মূল্য কত রয়েছে? এর বাজার মূল্য হচ্ছে 7,500 টাকা। এবার কি আমরা একটি গিম্বেল দেখবো তাহলে? জি অবশ্যই, জিউন ক্রেন M3 এই মডেলটি আমরা দেখতে পারি। একটু দেখতে চাই। জি, এই হচ্ছে গিম্বেলটি, এটা দিয়ে আপনি নর্মালি যত ধরনের ব্লগিং ক্যামেরা আছে, অ্যাকশন ক্যামেরা আছে, ফোন আছে, সবগুলো ইউজ করা যাবে। কতটুকু ওয়েট পর্যন্ত এটি ক্যারি করতে পারে? এগুলো প্রায় আপনার এটা হচ্ছে 1 কেজির মতো ওয়েট নিতে পারবে, ক্যামেরা এবং লেন্স সহ। আচ্ছা, আর এর ব্যাটারি ব্যাকআপ কেমন দিয়ে থাকে? ব্যাটারি ব্যাকআপ 7 থেকে 8 ঘন্টা চার্জিং ব্যাকআপ পাওয়া যায়। আমরা আজকে নানান রকম পণ্য দেখছিলাম যেগুলো কিনা ব্লগিং এর জন্য খুবই উপকারী এবং প্রয়োজনীয়ও বটে। একটু জানতে চাই, আমরা এই ক্যামটি যেহেতু বাজারে নতুন এসেছে, আপনি বললেন ZV-1F ক্যাম সহ এবং ক্রেনের যে M3 গিম্বেল রয়েছে সেটি, এবং একই সঙ্গে রোডের যে সিঙ্গেল মাইক্রোফোন ওয়্যারলেস যেটি রয়েছে সেটি, এবং এর সাথে আপনি আমাদেরকে নতুন যে লাইটটি দেখালেন সেই লাইটটি, একটি কমপ্লিট প্যাকেজের ধারণা আপনি আমাদেরকে দিবেন যে এর জন্য মোট কত টাকা বাজেট করা প্রয়োজন। প্রথমে গিম্বেলটির প্রাইস আমি বলি নি, গিম্বেলের প্রাইস পড়ে হচ্ছে 28,000, মানে 28,000 টাকা, আর ক্যামেরাটি হচ্ছে 58,000 টাকা পেয়ে যাচ্ছি। আমরা যদি একটু, আমরা যে জিনিসগুলো নিতে চাচ্ছি সেই জিনিসগুলো যদি একটু আলাদাভাবে দেখাই, এই হচ্ছে আজকে আমাদের ব্লগিংয়ের জন্য কমপ্লিট যে সেট আপ, সেই সেট আপ একটু জানতে চাই এর বাজার মূল্য কত রয়েছে? টোটালি আমাদের লোকাল প্রাইস হচ্ছে 115,500 টাকা, বাট যদি কেউ টোটাল প্যাকেজটা একসাথে নেয় তাহলে আমরা 110,000 টাকায় দিই। 110,000 টাকায় এই সেট আপটি নেওয়া সম্ভব, যার মধ্যে থাকছে একটি ক্যামেরা, একটি ওয়্যারলেস মাইক্রোফোন, একটি গিম্বেল এবং একটি লাইট, যা দিয়ে কমপ্লিটলি ব্লগিংয়ের জন্য যা কিছু প্রয়োজন সব কিছু পাওয়া যাচ্ছে।
খুব সুন্দরভাবে আমাদেরকে এই প্রোডাক্টগুলো দেখানোর জন্য সজীব ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। জানছিলাম ব্লগিং এর জন্য কি কি জিনিস বাজারে নতুন এসেছে এবং একই সঙ্গে যারা নতুন ভাবে ব্লগিং শুরু করতে চাচ্ছেন তাদের জন্য একটি কমপ্লিট সেটআপের ধারণা দেওয়ার চেষ্টা করেছি আমরা।